আদালত অর্ডার দিয়েছিল রাতের মধ্যে ধরতে হবে, আজকে বলেছে আবার ধরতে হবে, না ধরলে কে ধরবে, কি আদালত ধরে আসবে? এক প্রশ্ন হচ্ছে এই যে শিক্ষকদের উপর নির্যাতন, এটা তো সেই মুখ্যমন্ত্রী 11 সালে ক্ষমতায় বসার পরপরই শুরু হয়েছিল। হ্যাঁ, আমি যদি খুব ভুল না করি তাহলে কৃষ্ণনগরী বা রানাঘাট অঞ্চলে এক শিক্ষককে একটা কলেজে হামলা হয় এবং মুখ্যমন্ত্রী বলেন যারা হামলা করেছে তারা দুষ্টু ছেলে, বাচ্চা ছেলে, এবং হামলাকারীদের বয়স ছিল 60-এর ওপরে। তারপর দেখেছি তৃণমূলের এক তাজা নেতা কলেজের অধ্যাপিকাকে, অধ্যাপিকা না অধ্যক্ষাকে জগচুনে মেরেছিলেন। অধ্যাপিকাকে? হ্যাঁ, অধ্যাপিকা তো বটেই, অধ্যক্ষও ছিলেন সম্ভবত। একদম। হ্যাঁ, তো এই যে একটা ট্র্যাডিশন, ভাইপ তৃণমূল, নতুন তৃণমূল, মমতা তৃণমূল, বুড়ো তৃণমূল, বাচ্চা কচি তৃণমূল, যাই বলুন না কেন, সব তৃণমূলে কিন্তু এই ট্র্যাডিশনটা সমানভাবে পরিলক্ষিত হচ্ছে যে এই শিক্ষকদের কেউ ধর্মতলায় শুয়ে মারছে, কেউ ডাইরেক্ট জগ ছুঁড়ে মারছে, কেউ ডাইরেক্ট তাকে ধরে পিটিয়ে মারার চেষ্টা করছে। হ্যাঁ, দেখুন এটা হচ্ছে তৃণমূল, শুধু শিক্ষকদের মারছে বলছেন কেন, এরা সবাইকেই মারছে যাকে সুযোগ পাচ্ছে, যাকে মারার দরকার, যে পথের কাঁটা হচ্ছে, যে একটু সত্যি কথা বলছে,